देशीय संगीतेर किंगबदंती कंठशिल्पी आब्दुल जब्बार। संगीतेर शक्ति एवं कंठेर सर्वोच्च व्यवहार करेछेन एई मानुषटी। चलचित्र तो बटेई, बांग्लादेशेर महान मुक्तियुद्धेओ शब्द सैनिक हिसेबे रेखेछेन अवदान। এই গানটির কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। প্রজন্মের পর প্রজন্ম এই গানটির মাধ্যমে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে আসছে ভাষা আন্দোলন সহ দেশের মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি। ১৯৭১ সালে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছেন এই শিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গেয়েছেন জয় বাংলা বাংলার জয় সহ অনেক গান, যা রণক্ষেত্রে উদ্দীপ্ত করেছে যোদ্ধাদের। কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেছেন আব্দুল জব্বার। এছাড়াও কলকাতায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যোদ্ধাদের মনোবল বাড়াতে গণসঙ্গীত পরিবেশন করেছেন তিনি। আব্দুল জব্বারের সঙ্গীত জীবন শুরু সিনেমা নিয়ে। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র সাঙ্গামের গানে কণ্ঠ দেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার কণ্ঠ থেকে এসেছে কালজয়ী সব গান। তুমি কি দেখেছ কভু, পিচ ঢালা পথ, ওরে নীল দরিয়া, সেগুলোর মধ্যে অন্যতম। যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল জব্বারকে ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।